প্রবাসীরা সব সময় কপাল পোড়া। বিদেশে প্রচুর খেটেও তারা দেশে অনেক টাকা দেওয়ার পরেও মন পায় না পরিবারের। বউ টাকার হিসাব ঠিকমতো না দেওয়ায় দুই মাস ধরে মায়ের কাছে টাকা পাঠানোর কারণে হতভাগা প্রবাসীর বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হতাশায় ভেঙে পড়েছে প্রবাসী। এদিকে আতঙ্কিত পরিবারের লোকজন, প্রবাসী মায়ের কাছে টাকা পাঠানোয় হিংসুটে বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার নতুন গ্রাম এলাকায়। জানা যায় দুই বছর হলো প্রবাসী আলম বউয়ের নামে টাকা পাঠায়, তবে টাকার সঠিক হিসাব দিতে পারছে না তার বউ। এত কষ্ট করে উপার্জন করা টাকা হিসাব ছাড়া রাক্ষসী বউ খরচা করায় এখন টাকা পাঠানো হয় মায়ের মাধ্যমে, যা কোনো মতেই মেনে নিতে পারে না প্রবাসীর এই ডাইনি স্ত্রী, যার জন্য বাড়িতে সবার সঙ্গে এবং ফোনে প্রবাসীর স্বামীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এ মাসেও টাকা বউয়ের কাছে না পাঠানোয় রাগ আর জেদে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বউয়ের এমন অপ্রত্যাশিত ঘটনায় পরিবারের সকলেই শোকের সাথে আতঙ্কিত, প্রবাসীও হতাশায় ভেঙে পড়েছে বিদেশের মাটিতে। দর্শক, প্রবাসী মার কাছে টাকা পাঠানো হয় তার বউ আত্মহত্যা করা ঘটনায় আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।